হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। বন্ধুরা, আজকে যাদবপুর স্টেশনের পাশে সুন্দর একটি ভোলেনাথ আর হনুমানজির মন্দিরে চলে এসেছি। এই সেই মন্দিরটা, মন্দিরের সামনের অংশটি দেখুন, এই দেখুন গণেশজি বিরাজমান, আর এই দেখুন সিংহ বসে আছে, আর এই হচ্ছে মহাবীর স্থান শিব মন্দির, আর এদিকে বিরাজমান বজরংবলী, জয় বজরংবলী। মন্দিরের সামনে মহাবীর স্থান শিব মন্দির খোদিত, আর এই মন্দিরের ভেতরের অংশে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে, ঝাড়বাতি একটা, আর এই দেখুন বিরাজমান ভোলেনাথ, সঙ্গে বজরংবলী, সন্তোষী মামা, আর হচ্ছে ভোলেনাথ, নানান দেব দেবীর সঙ্গে বিরাজমান আমাদের ভোলেনাথ। হারা 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 মহাদেব, অপূর্ব সুন্দর। বন্ধুরা, আজকে চলে আসি যাদবপুর স্টেশনের পাশে একটা সুন্দর মহাবীর শিব মন্দিরে। তো ঠাকুর মশাই এখানে আছে আমার সামনে, আর এই মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম যাবতীয়। এবার ঠাকুর মশাইয়ের কাছে এই মন্দির সম্বন্ধে দুটো কথা জেনে নেব। ঠাকুর মশাই, এই মন্দির সম্বন্ধে যদি কিছু ব্যাখ্যা তুলে ধরেন, কখন এই, মানে কবে স্থাপিত হয়েছিল আর কখন খুলে এই মন্দির, মহেশ্বরের মন্দির, একটু বিস্তারিত যদি বলেন। মন্দির আমাদের আজকে বয়স 9 বছর। 9 বছর, তাই তো? মন্দিরটা খুব ছোট ছিল, তো এখন অনেক বড় করা হয়েছে, তৈরি করা হয়েছে। মন্দিরের সন্ধ্যা আরতি সকাল 7:30 সন্ধ্যা আরতি, সকাল মায়ের পূজা এবং হনুমানজির পূজা সকাল 7:30। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, বিকালে খোলা হয় 5টা হয়ে রাত 9টা পর্যন্ত। রাত 9টা অবধি খোলা থাকে। খোলা থাকে আর সন্ধ্যা আরতি 7:30 বল, সন্ধ্যা 7:30, তো? হ্যাঁ। আর সকাল 6টায় মন্দির খোলা হয়, 7:30 পূজা আরম্ভ হয়। ঠিক আছে। তো বন্ধুরা, যাবতীয় তথ্য যতটুকু জানতে পেলাম, পুরোহিত মশাইয়ের কাছে বক্তব্য তুলে ধরলেন পুরোহিত মশাই। তো পুরোহিত মশাই, ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকুক। খুব সুন্দর মন্দির আপনাদের। হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ।